পুনৰ স্বাগতম। বহু জল্পনা কল্পনা বিতর্ক সমালোচনার পিছত অবশেষত আজি আনুষ্ঠানিকভাবে বিজেপিত যোগদান করব আসর প্রাক্তন সভাপতি দীপাঙ্কর কুমার নাথে। নাগরিকত্ব সংশোধনী আইন চমুকৈ CAAৰ বিরুদ্ধে চলা আন্দোলনের অন্যতম গুড়ি ধরোতা দীপাঙ্কর কুমার নাথে যোগদান করব অসমত কা বলবৎ করা বিজেপি দলত। দীপাঙ্কর কুমার নাথর বিজেপি গমনের বাতরি নিশ্চিত হওয়ার পিছতেই সমগ্র রাজ্যতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আসুর মজিয়ার পৰা পোনে পোনে বিজেপিত যোগদান কার্য সহজভাবে লোক পড়া নাই। রাজ্যখনের একাংশ লোকে দীপাঙ্কর নাথর এই কাণ্ডক সোশ্যাল মিডিয়াত তীক্ষ্ণ ভাষার সমালোচনা করা দেখা গেছে। দীপাঙ্কর নাথে এনেদরে রং খোলা কাণ্ডক সহজভাবে লোক পড়া নাই। একালের সতীর্থ আর কনিষ্ঠ আশুকর্মী আসুর নীতি আদর্শ জলাঞ্জলি দিয়ে চুং খোলা কার্যক কঠোর সমালোচনা করা হয়েছে সামাজিক মাধ্যমত। উল্লেখযোগ্য যে কা আন্দোলনের পিছত গঠন হওয়া জাতীয় পরিষদের জন্মর আড়তো জড়িত আছিল দীপাঙ্কর নাথ। লুরিণজ্যোতি গগৈর সহ নতুন বিকল্প রাজনৈতিক দল গঠনের কুচকাবাজত আগভাগ লৈছিল দীপাঙ্কর কুমার নাথেও। কিন্তু লুরিণজ্যোতি গগৈয়ে আসু ত্যাগ করলেও শেষ মুহূর্তত আসুতে থাকি যায় দীপাঙ্কর নাথ। 2022 চনের ডিসেম্বরত আসু ত্যাগ করে দীপাঙ্কর। তেতিয়ারপ্রায় দীপাঙ্কর বিজেপি যাব বলে চর্চা চলি আছিল আর অবশেষত আজি বিজেপিত যোগদান করব দীপাঙ্কর কুমার নাথে। ইফালে নাম নোলাকৈ প্রাক্তন আসু নেতা কটু সমালোচনা লুরিণজ্যোতি গগৈর। কার বিরোধিতা করা লোকে যদি কা জাপি দিয়া দলটির ওসর ব্যক্তিগত স্বার্থর সুচরি নেগুর পেলায় যোগদান করে তাত লাজ লগা কথা একো নাই বলে কটাক্ষ করে লুরিণজ্যোতি। মানুষের নিজের ব্যক্তিগত স্বার্থ পূরণ করা বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন সময় জাতিটি ওলাইছে। এটা সময়ত জাতীয় জীবনত ভগবানের পিছতে মহাপুরুষের বা জাতির মানে কান্ধারী বলে জাতির জাতীয়তাবাদর অতি শক্তিশালী সেনাপতি বলে ভবা মানুষেও জাতিক বিশ্বাসঘাতকতা প্রতারণা করেছিল। এটা সময়ত কার বিরোধিতা করেছিল, কা কিয় বিরোধিতা করেছিল, সকলোই স্পষ্ট। যে কা জাপি দিয়া দলটির যদি প্রতি যদি মানুষে নিজের ব্যক্তি স্বার্থ পূরণ করবর কারণে যদি চুচরি নেগুর পেলায় সামিল হয় তেতিয়া মই ভাবো যে তাতকৈ আৰু লাজ লগা দুর্ভাগ্যজনক কথা একো থাকিব নোৱাৰে। আজি যদি মই জাতিটোক বিশ্বাসঘাতকতা প্রতারণা কৰি মই মোৰ নিজৰ মই নিজে আইনাৰ সন্মুখত নিজে থিয় হ'ব পাৰিম নে নোৱাৰিম, মোৰ পুত্ৰ সন্তানে ভৱিষ্যতৰ দিনসমূহত বা আমাৰ উত্তৰ পুৰুষে আমাৰ ল'ৰা ছোৱালী নাতি পৰিণাতিয়ে আমাক কি বুলি ক'ব, কি বুলি অভিহিত কৰিব, বিশ্বাসঘাতক বুলি ক'ব, ঠক প্ৰবঞ্চক দালাল বুলি ক'ব। গতিকে মই ভাবো যে আমি নিজে নিজকে এসেসমেন্ট করার প্রয়োজন, নিজে নিজকে চালি জারি চার প্রয়োজন। আর দীপাঙ্কর নাথর নাম নোলাকৈ আসুর এটা সময়ের নেতা লুরিণজ্যোতি গগৈ এইখানে অভিযোগ উত্থাপন করেছে আর বা মন্তব্য প্রদান করেছে। স্বাভাবিকতে দীপাঙ্কর নাথর এনে ধরনের বিজেপি লৈ গমন কোনেও সহজভাবে লোক পড়া নাই। দীপাঙ্কর নাথক এই সন্দর্ভত প্রশ্ন সোধা হয়েছিল, দীপাঙ্কর নাথে কি প্রতিক্রিয়া প্রকাশ করেছিল তারই কিছু অংশ শুনাব বিচার। মই 30 বছরীয় একটা সংগ্রামী যাত্রা, তারপর মই অবসর ললো, অবসর লওয়াও 1 বছর হল। এতিয়া সকলো কথা চালি জারি চাই আর মোৰ বিবেকও সুধি মই একটা সিদ্ধান্তত উপনীত হয়েছো। গতিকে অসমৰ রাইজে দেখিব আর অসমৰ রাইজর আশীষ লৈ ভবিষ্যতের দিনত কাম কাজ করে যাম বলে মই দৃঢ় প্রতিজ্ঞ। সদৌ অসম ছাত্র সন্থার এগারী সদ্য প্রাক্তন উপদেষ্টা প্রকাশ দাস আর এটা সময়ত সদৌ অসম ছাত্র সন্থার আমার সতীর্থ আছিল ফণী পাঠক। আমি তিনিগৰাকীয়ে ইতিমধ্যে কথা বতরা পাতিছো আর তার বাহিরে আর কোন আহিব নাহিব তেনেকুৱা কথা মই বিশেষভাবে নাজানো। আর লগত কেন্দ্রীয় সমিতির প্রাক্তন সদৌ অসম ছাত্র সন্থার বিভিন্ন বিষয়বাব লৈ কার্যনির্বাহ করা তেনে ব্যক্তিয়ে দলটো যোগদান করা। আমার জ্যেষ্ঠ সাংবাদিক বলেন ভট্টাচার্য বর্তমান লাইভত আছে। বলেন, দীপাঙ্কর কুমার নাথে এনে ধরনের বিজেপিত যোগদান করা কার্য সকলে সমালোচনা করেছে, একালের সতীর্থ লুরিণজ্যোতি গগৈয়ে সমালোচনা করেছে। দীপাঙ্কর নাথে কিন্তু আওপকীয়াকে বহুখিনি কথাই কবলে চেষ্টা করেছে, কিন্তু এই কথাখিনি কোনো বিশ্বাস করব বিচরা নাই বা করব খোঁজা নাই। চক, দীপাঙ্কর কুমার নাথক সমালোচনা করাটো সেয়া স্বাভাবিক আর বিভিন্ন রাজ্যের দল সংগঠনেও সেই কথাখিনি উল্লেখ করেছে দীপাঙ্কর কুমার নাথর, কারণ আসুর সদৌ অসম ছাত্র সন্থার মজিয়াত থাকার দীপাঙ্কর নাথর ভূমিকা আর যদি চাওয়া হয় একটা দীঘলীয়া যাত্রার সেই আসুর মজিয়াত থাকা সময়সাত সরকারের বিরুদ্ধে সাধকগণে
থকা হরকা হয়েছিল আর তার মূল শেষর দীপাঙ্কর নাথর কার্যকালের সময়সা যদি চা হয় কা বিরোধী আন্দোলন সদৌ ছাত্র সন্থার মজিয়াত থাকা দীপাঙ্কর কুমার নাথের সভাপতির নেতৃত্বতে দেখব গেছে রাজ্য সমগ্র রাজ্যতে আসলে প্রতিবাদর জোর উঠিছিল সেই সময় দেখবলে পাওয়া গেছে বিজেপি সরকারে যধরণে আসলে কেন্দ্র আর রাজ্য সরকারে নীতি বান্ধিছে সেই নীতির বিরুদ্ধে সজরে দাবি উত্থাপন করেছিল আর হ্যাঁ কোনো কারণত মানি নলা নহয় বলেও উল্লেখ করেছিল আনকি যদি চা হয় সদৌ ছাত্র সন্থার মজিয়ারপরা যেতাই দীপাঙ্কর কুমার নাথে এড়িছিল তেতিয়াও কিন্তু তেখেতর স্থিতিত অটল থকা বলে তেখেতে উল্লেখ করেছিল আঞ্চলিকতাবাদর প্রতি তেখেতর আস্থা কথা কোয়া হয়েছিল কিন্তু কোনো কারণে রাষ্ট্রীয় রাজনৈতিক দলের প্রসঙ্গ তেখেতে উত্থাপন করা নাছিলে কিন্তু দেখিব পোৱা গৈছে যে শেহতীয়াকৈ বা আজি যেহেতুকে দীপাঙ্কর কুমার নাথে বিজেপিত যোগদান করব গতিকে বিজেপিত যোগদান করার এই প্রাক মুহূর্তত প্রতিটি রাজনৈতিক দলেই বা বিভিন্ন স্থামর লোকেই তেখেতক সমালোচনা করাটো এক প্রকার স্বাভাবিক কারণ কার নেতৃত্ব দিয়া বিজেপি বিরোধিতা করা আর সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক সমালোচনা করা সেইগী দীপাঙ্কর কুমার নাথে আজি কিন্তু দেখিব পোৱা যাব যে তেখেতে নেতৃত্ব আজি কিন্তু বহন করবলে আগবাড়িছে হেয়া বিজেপিত গতিকে দেখিব পোৱা গৈছে যে হেয়া সেই সময় যদি চ হয় প্রাক্তন মন্ত্রী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের বিরুদ্ধে সোচ্চর হয়ে আসে সেইগী দীপাঙ্কর কুমার নাথে দেখব পোৱা গৈছে যে কোনো কারণতে কেন্দ্রের ওসর হাত পতা বিজেপি সরকারক তেখেতর আসল ধিক্কার জানাইছিল দীপাঙ্কর নাথর সুর সলনি হয়েছে বলেন এটা সময় কার বিরুদ্ধে আন্দোলন করেছিল এতিয়া এনে ধরনের বক্তব্যব আগবাব বিচারিছে যে বিজেপিয়ে এতিয়া যিখিনি কাম করে আছে ভাল কামই করে আছে খিলঞ্জিয়ার স্বার্থর হকেই কাম করে আছে ঠিক তেনে ধরনের বক্তব্য প্রদান করে এতিয়া ঠিক এটা ওলোটা খর মারিছে মানে কথার যে মূল্য নাই এই সকল নেতার সেটু স্পষ্ট হয়েছে আকো এবার আসলে যেতিয়াই দল সলনি হয় বা এটা দলে আনটো দললৈকে সেই সকল লোক দল বাগরে তেতিয়াই আসলে সেই ধরনের কথা শুনবলে পোৱা হয় আসলে দীপাঙ্কর কুমার নাথর কথাটা যদি চা হয় এয়া নতুন নহয় ইয়ার পূর্বে আপনি তপন গগৈ বা শঙ্কর প্রসাদ রায়ের কথাও যদি চা হয় তেতিয়াহলে তেখেতকলে সেই সদৌ ছাত্র সন্থার মজিয়ারপরা রাজনৈতিক দললৈ জঁপিয়াইছিল আর তেতিয়াই আসলে মানুষে এই ধরনের সমালোচনা করেছিল গতিকে সহজে হয়তো দীপাঙ্কর কুমার নাথেও আজি হেয়া আসলে সহজে মানি লব কিন্তু মূল বিষয়টি হয়েছে যে বিশেষকৈ দীপাঙ্কর কুমার নাথর সময়সাত হওয়া কা বিরোধী আন্দোলন আসলে অত্যন্ত প্রাসঙ্গিক আসে আর সেই সময়সাত আসলে যধরনের মানুষ রাজপথলে ওলাই আসে সমর্থন করেছিল জনসভা সমূহত মানুষ উপস্থিত হয়েছিল একমাত্র দীপাঙ্কর কুমার নাথ আর সেই সময় সাধারণ সম্পাদক লুরিণজ্যোতি গগৈর আশাতেই আসলে মানুষ ওলাই আসে কিন্তু সেইগী দীপাঙ্কর নাথে যেতাই আজি বিজেপির ওসর সেও মানে আজি আঁঠুলই বিজেপিত যোগদান করব গতিকে স্বাভাবিকতে প্রতিক্রিয়া হওয়া স্বাভাবিক আর সেই ধরনের যদি চা হয় তেতিয়াহলে বিভিন্ন স্থানত দীপাঙ্কর কুমার নাথক লো আজি প্রতিক্রিয়া ব্যক্ত হয়েছে আর দেখব পাওয়া গেছে তেখেতক ধিক্কার গরিহণা প্রদান করেছে কিন্তু যেহেতুকে যাকালি সন্ধ্যার ভাগত যে আমি দীপাঙ্কর কুমার নাথর প্রশ্ন করেছিল বা তেখেতে আসলে এই রাষ্ট্রীয় দলত যোগদান প্রসঙ্গ তেখেতর আজির তারিখত স্থিতি কি হব কারণ স্থিতি স্বাভাবিকতে সলনি হব সে কথা নিশ্চিত কিন্তু দীপাঙ্কর কুমার নাথে কি ধরনের কব বিচার সেই বিষয়টি আমি তেখেতক প্রশ্ন করেছিল কিন্তু তারপর আঁতরত আসে হয়তো সেই প্রশ্নের উত্তর হয়তো আজি আগবাব আজি হয়তো সেই প্রশ্নের উত্তর দিব কারণ ধিক্কার গরিহণা যধরনের প্রদান করা হয়েছে তেখেতক সেই তার উত্তর কি পর্যায়ত হয় কি ধরনের হয় হ্যাঁ আসলে শেষবারের বাবে যি আঁঠুলই লওয়ার পিছর বিজেপির মজিয়ার পিছর তেখেতর উত্তর কি হব হ্যাঁ অতিক লক্ষণীয় হব কারণ সকলে এই মুহূর্তে যেতায় যলে বৃহৎ নদীবান্ধর বিরোধিতা করেছিল সেই কিন্তু নেতায় আজি একলগে মানি লব বৃহৎ নদীবান্ধর প্রসঙ্গ মানি লব কাক সমর্থন করব মাধ্যম বিষয়টুক যত আসলে তেখেতকলে তৃতীয় চতুর্থ শ্রেণীরপরা ইংরাজি ভাষা গ্রহণ করার কথা আছে সেই ভাষাক তেখেতকলে বিরোধিতা করেছিল হ্যাঁ কিন্তু তেখেতকলে মানি লব গতি এই ধরনের বহুখিনিত মিল আপনি যদি মন করে তো দেখব সদৌ ছাত্র সন্থার মজিয়ারপরা বিজেপির যিনি কাম কাজ বা আদর্শ নীতিগতভাবে হ্যাঁ কিন্তু বহুখিনি আঁতরত বহুখিনি দূরত কিন্তু তারপিছতও কিন্তু তেখেতকলে সহজে আজির তারিখেরপরা মানি লব কারণ আজিরপরা তেখেতকলে গেরুয়া বসন পিঁধিব আর গেরুয়া বসন পিঁধার পিছতে তেখেতকলে সেই সমূহ নীতি আদর্শ সমূহ জলাঞ্জলি দিয়ে এটা নতুন দলের আদর্শ নীতি আদর্শের একেলগে সামিল হব লাগিব বিজেপির নেতাসকলে কেন ধরনের লৈছে কারণ যদিও রাজ্যিক বিজেপির সভাপতি বক্তব্য আগবাইছে বা আন একাংশ নেতা বক্তব্য আগবাইছে কিন্তু বাকি যখন বিজেপির নেতা আছে সাধারণত আমি শুনবলে পাইছো যে বিজেপির একাংশ নেতা এনে ধরনের এই সকল নেতা অহাতো ভাল পোৱা নাই বা তেনে ধরনের বক্তব্য বিভিন্ন মত শুনবলে পাই থাকো আমি এইবার এই কেজন নেতাক লৈ বিজেপির আন একাংশ যখন সংবাদ মাধ্যমের সম্মুখীন অহা নাই তেওঁলোকৰ কিবা মন্তব্য আপনি অফ ক্যামেরা গ্রহণ করব পাৰিছে নাকি আসক পুরনি নপুরনি সেই প্রসঙ্গটো সদায় আসলে উত্থাপন হয় আর বিশেষ এই ধরনের কার্যসূচী সমূহত বিশেষ উত্থাপন হয় কারণ তেখেতসকলে যিসকলেই
পুরনি বিজেপি তেখেতসকলৰ স্থিতি কিন্তু এটাই, কিন্তু আজিৰ যিসকল বিজেপি সেইসকল স্থিতি কিন্তু দুটা। কারণ পূর্বতে তেখেতসকলে আন দলত থকা অবস্থাত তেখেতসকলৰ যি স্থিতি, তাৰ লগে লগে আজি নতুন দলত যোগদান করার লগে তেখেতসকলৰ স্থিতি সলনি হব লাগিব। আর সেই সমূহ প্রসঙ্গে বিশেষভাবে যিসমূহ পুরনি বিজেপি সেইসকলৰ মনত যথেষ্ট আঘাত সৃষ্টি করা হয়। কারণ এই সকলের পরে এটা সময় সেই সকল বিজেপিয়ে কিন্তু তেখেতসকলৰ গালি গালাজ শুনিবলগা হয়েছিল, বিভিন্ন ধরনের বিতর্কর সূত্রপাত হয়েছিল, বিভিন্ন ধরনের তেখেতসকলক কটাক্ষ করা হয়েছিল। কিন্তু সেইসকল আজি একেখন একেটা কার্যালয় তেখেতসকলে প্রবেশ করব, গতিকে সেই বিষয়টোত স্বাভাবিকতে মতানৈক্য থাকিব, স্বাভাবিকতে সেই বিষয়টোক লৈ বাদ বিবাদ থাকিব। কিন্তু তারপিছতো যেহেতুকে এটা রাষ্ট্রীয় দল আগুয়াই গৈ থাকিব লাগিলে, তা সাংগঠনিক ব্যক্তি শক্তিশালী করব লাগিলে, এই ধরনের নতুন নতুন নেতার আগমনটো সহজে মানি লব লাগিব বা সহজে তাক বৃদ্ধি করব লাগিব। কারণ দলের ভেটি শক্তিশালী করব লাগিলে এই সকল নেতার আগমনটো যথেষ্টখিনি গুরুত্বতা থাকে, আর এই ধরনের আসলে মানি লওয়া হয়। কিন্তু পরবর্তী সময়ত এই সকল লোকক কি ধরনের স্থান দিয়া হব, মর্যাদা কি ধরনের থাকিব, সেয়া নিশ্চয়কৈ দলে নির্ভর করব। ধন্যবাদ বলেন, আমি পরবর্তী সময়ত আপনার সঙ্গে পুনর যোগাযোগ করি। ইফালে বিজেপিলৈ বিস্মিতা আৰু অংকিতা, কংগ্ৰেছত ন্যায় নাপাই অৱশেষত দল ত্যাগ কৰিলে অংকিতা দত্তই। আনুষ্ঠানিকভাৱে কংগ্ৰেছ ত্যাগ কৰি আজি বিজেপিত যোগদান কৰিব অংকিতা দত্তই। দীৰ্ঘদিন ধৰি কংগ্ৰেছ হাইকমাণ্ডৰ পৰা ন্যায় বিচাৰি বঞ্চিত হৈছিল প্ৰাক্তন মন্ত্ৰী অঞ্জন দত্তৰ কন্যা অংকিতা। বৰং নিৰ্যাতনৰ ন্যায় বিচাৰিবলৈ গৈ দলৰ পৰা নিলম্বিত হৈছিল অংকিতা দত্ত। ভাৰতজোৰো ন্যায় যাত্ৰাৰ সময়ত শিৱসাগৰৰ আমগুৰিত ৰাজনৈতিক ন্যায় বিচাৰি ৰাহুল গান্ধীক সাক্ষাতৰ বাবে কান্দি কান্দি প্ৰতিবাদো কৰিছিল যুৱ কংগ্ৰেছৰ প্ৰাক্তন সভানেত্ৰী অংকিতা দত্তই। কিন্তু ৰাহুল গান্ধীৰ সাক্ষাৎ নাপাই কান্দোনত ভাঙি পৰিছিল অংকিতা। ৰাহুল গান্ধীৰ পৰা ন্যায় পাব বুলি আশাবাদী আছিল অংকিতা দত্ত, কিন্তু কংগ্ৰেছৰ মজিয়াত ন্যায়ৰ মুখ নেদেখিলে অংকিতাই। নিজৰ স্থিতিত অটল থাকি নিজকে মনে প্ৰাণে কংগ্ৰেছী বুলি দাবী কৰিছিল অংকিতা দত্তই। যুব কংগ্ৰেছৰ ৰাষ্ট্ৰীয় সভাপতিয়ে চলোৱা শাৰীৰিক আৰু মানসিক নিৰ্যাতনৰ বিৰুদ্ধে ক্ষোভ জাৰি কংগ্ৰেছৰ পৰা নিলম্বিত হৈছিল অংকিতা দত্ত। উল্লেখযোগ্য যে প্ৰাক্তন মন্ত্ৰী অঞ্জন দত্তৰ কন্যা হিচাপে আমগুৰিৰ উত্তৰাধিকাৰী হৈ কংগ্ৰেছলৈ আহিছিল অংকিতা দত্ত। অৱশেষত কংগ্ৰেছ ত্যাগ কৰি কেৰুৱা বহন পিন্ধিবলৈ সাজু হ'ল অংকিতা দত্ত। কিন্তু এটা সময়ত এগৰাকী অংকিতা দত্তই কৈ থৈছিল যে তেওঁ কংগ্ৰেছ এৰি আন কোনো দলত নাযায়। আমাৰ এক অনুষ্ঠান পলিটিকেল পাকঘৰ, তাত অংকিতা দত্তই কি কৈছিল, কংগ্ৰেছ নেৰা কথা কি কৈছিল, কংগ্ৰেছ এৰি ক'তো নাযাওঁ বুলি কেনেধৰণে কৈছিল, সেইখিনি বক্তব্য এবাৰ আগবঢ়াব বিচাৰিছোঁ। এফালে বিস্মিতাৰ গগৈ কথা উঠে, আনফালে আপোনাৰ কথা উঠে যে আপুনি হয়তো 22 নহ'লে 23 ৰাজনীতি দলৰ পৰিৱৰ্তন কৰিব, সেইটো মানে ইটছ কমপ্লিটলি ফলছ বুলি মই ক'ব বিচাৰোঁ। আৰু আপোনাৰ আগৰ বহু নেতাই কিন্তু এনেকুৱাকেই কৈ গৈছিলে যে মিছা 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 মিছা, সেইকাৰণে মই মানে এই বিষয়ে মোৰ মন্তব্যই ইমান দিন দিয়া নাছিলোঁ। আজি মানে আই থিংক আজি ফাৰ্ষ্ট টাইম মই এইটো স্পষ্টকৈ মিডিয়াৰ আগত কৈছোঁ যে মই কংগ্ৰেছত জইন মানে কংগ্ৰেছৰ বাহিৰে মই কোনো পাৰ্টিতে নাযাওঁ, লাগিলে ৰাজনীতিয়ে নকৰোঁ, বিকজ অকল সেই বুলিয়ে নহয়। দুটা কথা আছে, মানুহে আপোনাক ল'ব বিচৰা নাই নে আপুনি যাব বিচৰা নাই, অফাৰ আছিলে নাই, একদম এইটোতো যদি স্পষ্ট হয় তেতিয়া বেছি ভাল পাম। আছিলে, তেনেকুৱা বহুত বাৰ মোৰ লগত যোগাযোগো হৈছিলে আৰু তেখেতলোক বহুত পাৰ্চিষ্টেণ্টো হয়। অংকিতা দত্তৰ সেয়া আছিল ভাষ্য। আজিৰ পৰা এবছৰ পূৰ্বে এই ভাষ্য অংকিতা দত্তই আগবঢ়াইছিল আৰু অংকিতা দত্তই কৈছিল যে কংগ্ৰেছ এৰি তেওঁ কোনো দলত নাযায়। কিন্তু ৰাজনৈতিক নেতাৰ ভাষ্যৰ কথা আমি ইতিমধ্যেই কৈছোঁৱেই যে তেওঁলোকৰ ভাষ্যৰ কোনো মূল্যই নাথাকে, পৰৱৰ্তী সময়ত ভাষ্যবোৰ সলনি হৈ গৈ থাকে। আনফালে অংকিতা দত্তৰ বিজেপি গমনৰ বা বিজেপিত আজি যোগদানৰ এই বিষয়টোক লৈ শিৱসাগৰৰ বিশেষকৈ আমগুৰি সমষ্টি আৰু আন একাংশ স্থানৰ লোকে কি কি কয় সেয়া জনাব আমাৰ সাংবাদিক প্ৰদীপ গগৈয়ে। শেহতীয়াকৈ আমগুৰিৰ সমষ্টিলৈ আহিছিলে ৰাহুল গান্ধী, ন্যায় যাত্ৰা ভাৰত জোৰো ন্যায় যাত্ৰা লৈ আহিছিলে ৰাহুল গান্ধীয়ে, ন্যায় যাত্ৰা কৰিছিলে আমগুৰি সমষ্টিত। আৰু তেতিয়াও অংকিতা দত্তই ক্ষোভ প্ৰকাশ কৰিছিলে যে কাৰণ
অঙ্কিতা দত্তই সাক্ষাৎ করব বিচাৰিছিলে রাহুল গান্ধীক, তেওঁক আসলতে ন্যায় বিচাৰিছিলে, কিয় তেওঁক নিলম্বন করা হল, যিগৰাকী জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে আসলতে অভিযোগ উত্থাপন করেছিল তেওঁ বিরুদ্ধে কি ব্যবস্থা লব, সেই প্রশ্ন সমূহ উত্থাপন করার কথা আছিল, কিন্তু রাহুল গান্ধীয়ে সাক্ষাৎ নকৰিলে অঙ্কিতা দত্তক, সেই সুযোগ নিদিলে রাহুল গান্ধীয়ে, যার বাবে আসলতে আবেগিক হয়ে ভাগি পড়ছিল, আমি সেই বাতৰি সম্প্রচার করেছিল, আর তারপিছত সকলো জল্পনা কল্পনা উর পেলায় আজি যোগদান করব অঙ্কিতা দত্তয় বিজেপিত। আর ইয়ার সমান্তরালক শিবসাগর জেলা কংগ্রেসও আসলতে এক ধুমুহার সৃষ্টি হয়েছে, কারণ অঙ্কিতা দত্ত বিজেপিত যোগদান করার লগেলগে গৌরীসাগর ব্লক কংগ্রেস তথা আমগুড়ি সমষ্টির কংগ্রেসের আসলতে কংগ্রেস শূন্য হওয়ার উপক্রম হয়েছে ইতিমধ্যেই। আর আমি পূর্বতেও জানাইছো যে গৌরীসাগর ব্লক কংগ্রেসের যাক যখন বিষয়ববিয়া আসে সকল বিষয়ববিয়া ইতিমধ্যেই সকল পদরপা পদত্যাগ করলে, তারপিছত আসলে বহু প্রশ্ন উত্থাপন করেছিল, কিন্তু সেই সকল কংগ্রেস কর্মীকো ঊর্ধ্বতম কর্তৃপক্ষ কোনো ধরনের একটা মীমাংসার সুহূর্ত নিদিলে বলে অভিযোগ উত্থাপন করেছে, আর সেই সকলেও আসলে বিজেপি গমন করে নকরে সে পিছর কথা, কিন্তু কংগ্রেসের সাধারণ সদস্য পদও ত্যাগ করার আসলে সম্ভাবনা দেখা দিছে, ইতিমধ্যে ত্যাগ করব বলে স্পষ্ট করেছে বহুসংখ্যকে। মূল কাষত বর্তমান আছে গৌরীসাগর ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা যা ডিসেম্বর মাহত পদ এড়িছিলে ব্লক কংগ্রেসের সভাপতির পরা, হচ্ছে প্রীতম ফুকন, কি কব এই গোটেই ঘটনা বিষয়টো সম্পর্কে? আপনাদের হয়তো না জানে অঙ্কিতা দত্তক সাসপেন্ড করাই নহয়, যা আজি দুমাহৰ আগত গৌরীসাগর ব্লক কংগ্রেসের মানে যেটা প্রেসিডেন্ট আসিল মোক সাসপেন্ড করেছিল। এই বস্তুবিল অতি দুঃখ আর পরিতাপর বিষয় যে একটা সাধারণ বিএলএ অ্যাপয়েন্টমেন্ট দিব এদিন দেরি হওয়ার মানে অজুহাতত মোক ব্লক কংগ্রেসের প্রেসিডেন্টর পদরপর অপসারিত করে একটা রাতির ভিতরতে যখন এজন নতুন সভাপতি নিযুক্ত করেছিল। আর মূর এই বস্তুটোর বিষয়টির উপর আর আমার যিখিনি এগারোটা মণ্ডলের আমার বিষয়ববিয়া আছিলে সেই সকলে সমূহীয়াভাবে পদত্যাগ করেছিল, কিন্তু অতি পরিতাপর বিষয় যে আজি এক মাস হয়ে গেল আপনার এপিসিসি তো বাদ দিয়ক আপনার ডিস্ট্রিক্ট লেভেলের কোনোবা এজন মানে বিষয়ববিয়ায় আজি ডেটরলকে একটা আলোচনা বিলোচনাত বহিবলে সময় উলিয়াব নোৱাৰিলে, কারণ তেওঁলোকটো বিষয়ববাবৰ পদত্যাগ করেছিল, তেওঁলোকেতো কংগ্রেস দলের পর পদত্যাগ করা নাছিলে। এই বিষয়বিলাক অতি চিন্তনীয় হয়ে পড়েছে আর দেখা গৈছে। আর মই থকা এক বছর কালত মই এটাই বস্তু বুঝি পালো যে কংগ্রেসের বর্তমান যিখিনি এপিসিসি হোক বা ডিস্ট্রিক্টের হোক তেওঁলোকৰ মেইন উদ্দেশ্যটো দলের সাংগঠনিক দিকটো উন্নতি করার মেইন উদ্দেশ্য নহয়, তেওঁলোকৰ উদ্দেশ্য হৈছে নিজের ব্যক্তিগত মানে সা সুবিধাখিনি কেনেকে লব পাৰে, বিষয়বাব লৈ পেলাই খামুচি ধৰি থাকিব পাৰে, এয়াহে তেওঁলোকৰ মেইন উদ্দেশ্য। আনফালে লোকসভা নির্বাচনের আগমুহূর্ত বিরোধী যিমানেই খোপনি পোতার চেষ্টা করেছে সিমানেই যেন পিটনিত পোত যাব ধরেছে কংগ্রেস দল। দলটুক শক্তিশালী করবলে রাহুল গান্ধীয় অসমত আট দিন ধরে ন্যায় যাত্রা করে যাওয়ার পিছতেই নৈর গড়ার দরে খহিছে কংগ্রেসের ভেটি। আজি বিজেপিত যোগদান করব কংগ্রেসী নেত্রী বিস্মিতা গগৈ আর অঙ্কিতা দত্তই। ইতিমধ্যে শনিবার দলের সভাপতি ভূপেন বরালৈ পদত্যাগ পত্র প্রেরণ করে কংগ্রেসের সকল পদ ত্যাগ করে বিস্মিতা গগৈ। ব্যক্তিগত কারণ দর্শায় বিস্মিতায় পদত্যাগ করেছে। 2011 চনত বিধানসভা নির্বাচনত জয়ী হয়েছিল বিস্মিতা। 2011 চনের 2016 চনলৈ খুমটাই সমষ্টির বিধায়িকা হিসাবে দায়িত্ব পালন করেছিল আর 2015 চনত এবছরের সাংস্কৃতিক মন্ত্রী দায়িত্ব লাভ করেছিল বিস্মিতা গগৈয়ে। ইয়ার পাছত 2018 চনত অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা আছিল বিস্মিতা। ভারতজোড়ো ন্যায় যাত্রার সময় কিন্তু একেবারে নিষ্ক্রিয় ভূমিকা গ্রহণ করেছিল বিস্মিতা গগৈয়ে। প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী শিবকান্ত গগৈর বোয়ারি হয় বিস্মিতা। কংগ্রেসের তিনবারের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ আছিল প্রয়াত শিবকান্ত গগৈ। আর কংগ্রেসী এটা পরিয়ালের আহিছে, কংগ্রেসের মন্ত্রী পদও অলঙ্কৃত করেছে, বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করেছে, কিন্তু এতিয়া কংগ্রেস বাদ দিছে আর বিজেপিত যোগদান করবল আগবাড়িছে। আর বহু খবর আছে, জনাই থাকিম বিরতির পাছত।